মা ও ছেলে ছুরি মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ছুরির আঘাতে জখম হয়েছেন স্বপ্না সরকার মহন্ত ও শীর্ষেন্দু মহন্ত। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া এলাকায়। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত গৌরাঙ্গ মহন্ত, তিনি পেশায় ব্যবসায়ী। এদিকে ছুরিকাহত হয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিল মা ও ছেলে। রবিবার দুপুরে বালুরঘাট হাসপাতাল থেকে ছুটি পান তারা, তারপর বাড়িতে আসেন। এদিকে গতকাল রাতেই বালুরঘাট থানায় গৌরাঙ্গ মহন্ত সহ মোট তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। অভিযোগ পেতেই রবিবার ভোরে গৌরাঙ্গ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও দুজন বিশ্বচণ্ডী মহন্ত ও রকি মহন্ত পলাতক। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জানিয়েছেন। এদিকে বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে মহন্তপাড়ায়। বাকি অভিযুক্ত দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মহিলাকে কটূক্তি করছিলেন তিনি। এরই প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরি দিয়ে আঘাত করেন গৌরাঙ্গ। উনি বলছে যে না, আমি আপনাদেরকে দেখে করি। তারপর বলছে যে আমাদেরকে দেখলেই আপনারা করেন, তাও আবার বলছেন যে না করেন না। এটা কিভাবে সম্ভব? অন্য কেউ থাকলে তো বলেন না। তারপর পাড়ার যে পাশের বাড়ি নিয়েও ছিলেন, আরেকজন ছিলেন, ওনারা ছিলেন, তখন কালকে ধরা হয়। তারপরে হচ্ছে আমার মাকে আর হচ্ছে বর্মাকে এখানে মানে বাজে ভাষায় আবার কথা বলছি সামনাসামনি, ফেস টু ফেস। তারপরে আমি আর কি গিয়ে আমি একটা বলি কি আপনি ধাক্কা, আপনি উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি একটা ধাক্কা মারি যে আমার মা, আমার মা হয় স্বাভাবিক, আবার মাকে মা বর্মাকে বললে রাগ হবে, তাও আমি ওনাকে মারিনি। তারপর উনি বলছে, উনি সাইকেলটা ফেলে দিয়ে বলছে যে দাঁড়া দেখতেছি। আমি বললাম ঠিক আছে যান। তারপরে হচ্ছে আমি আবার মা বর্মাকে বললাম কি যে চলো বাড়ি চলো, যাওয়ার হয়ে গেছে। তারপর বলার পরে তারপর মার বর্মা এখানে যায়, আমি একটু বাড়িতে গেলাম, আমি আবার গেঞ্জি পরে আসতে গেলাম, আবার কী না কী হবে। তারপর আসি, আসে আসে দেখি এরকম ওর দুই ভাস্তা আসছে, হচ্ছে আসে দেখি মাদের সঙ্গে তক্ক তক্ক। আমি বললাম যে কী হয়েছে? বলতেছে যে এরকম এরকম ব্যাপার। আমি বললাম যে আমি তোর কাকাকে তো মারিও নি। আমি বললাম যে এরকম যেন না হয়, এরপরে নেক্সট টাইম যদি হয় তাহলে আমি তার পরীক্ষাপে স্টেপ নেবো। নেওয়ার পরে তারপর হওয়ার পরে তারপর হুট করে ওই লোকটা আর কি আমাকে এখানে চালায় দেয়। তারপর আমার মা আটকাতে গিয়ে আমার মায়ের এখানে কেটে যায় এবং এই জায়গাটা চাকুটা ঢুকিয়ে দেয় মাকেও। চাকুনি মেরেছে? চাকুনি, হ্যাঁ। মানে কি কটূক্তি করার জন্যই কি চাকুটা মেরেছিল? হ্যাঁ, ওই কারণেই মেরেছে আমাদেরকে। আমি আর কি প্রতিবাদ করাই আমাকে মেরেছে, এবং আমার মা আটকাতে যায় তো মাকেও মেরেছে। কে মেরেছে, তার নাম কি? তার নাম হচ্ছে গৌরাঙ্গ মহন্ত। তার নামে তো অভিযোগও করেছেন কালকে কথা? হ্যাঁ, কালকে অভিযোগ করা হয়েছে তার নামে। অ্যারেস্টও হয়েছে? হ্যাঁ, অ্যারেস্টও হয়েছে। তার সঙ্গে দুইজন ছিল, ওর দুই ভাস্তা, একজনের নাম হচ্ছে বিশ্বচণ্ডী মহন্ত, আরেকজনের নাম রকি মহন্ত। তিনজনের নামে অভিযোগ করে? তিনজনের নামে অভিযোগ করা হয়েছে। তোমরা ছাড়া পেলে কবে হাসপাতাল থেকে? এই তো আজকে আসলাম। এখন কি চাইছো? এখন এখন চাইছি যে এর পদক্ষেপে আইন প্রশাসন একটু স্টেপ নি। কোথাও কি এরকম আতঙ্কিত তোমরা আছো যে এরকম ঘটনা ঘটছে, প্রতিবাদ করছে? তার না এরকমভাবে নেই, তবে আমরা চাই যে এটার কোনো একটা কিছু হোক। রাস্তা দিয়ে যায় আসে, দূরে থাকে, থুতু ফেলে না। তারপরে আমাদের দুই জায়গায় যেখানেই দেখুক রাস্তাঘাটে, কিংবা বাজারে যাচ্ছি, বাজার থেকে আসতেছি, থুতু ফেলে, মুখ ফিস্তি করে। পশুদিনও তাই করছে। ওটা শুনে ও তো সাইকেল নিয়ে দোকানে চলে গেল। তারপরে আমি বলছি না, এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা আমার যাই বললাম, আমরা কালকে বিকেলে এই সাইড দিয়ে তো যাই, আমরা তাহলে ধরবো, ধরে বলবো আমাদের দেখে কেন এরকম করে মুখ ফিস্তি করে। তার তো কোনো কারণ থাকবে, কিংবা ওর সাথে আমার কোনো শত্রুতা থাকবে, তবেই তো বলবে। কোনো শত্রুতাও নাই। তারপর কালকে ধরে এই তো এই নিয়ে তক্কাতক্কি করতে করতে আমার ছেলে বাড়ায় আসলে মুখ ফিস্তি করলো যে আমার মায়ে এরকম করে ভাষা বলবা, আজ পর্যন্ত কেউ কোনো দিন ওরকম ভাষা বলতে পারলো না, তুমি কেন বলবা। এই নিয়ে একটু ধাক্কাধাক্কি হলো, হয়ে তারপরে তো চলে গেলো, যাই তো চাকুটা নিয়ে এসছে, নিয়ে এসে আমার ছেলেকে মারতে গেছে। তারপরে আমি আটকাতে গেছি, আমার পিছন দিয়ে ও চাকু মারছে কোমরে। দুজনকে দুজনে তো আহত হয়েছে? হ্যাঁ, দুজনে। তারপর কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ। এখন কী চাইছেন? এখন চাই ওর পুরা শাস্তি হোক। মহন্তপাড়া এলাকায় গতকাল রাতে কটূক্তি করার প্রতিবাদে মা ও ছেলেকে চাকু মারার ঘটনা ঘটেছে, কি বিষয়টি জানেন? কি বর্তমানে কি চাই? মহন্তপাড়ায় শুনেছি কালকে কটূক্তি করা নিয়ে একটা গণল হয়েছে, তাদের চাকু মেরেছে শুনেছি। তো এতে বলবো যে যারা দোষী প্রশাসন যেন সেভাবে স্টেপ নেয়। এবং আমি গেছিলাম পাড়াতে,
কোনো যেন উত্তেজনা কিছু না থাকে। হসপিটালে গিয়েছিলাম দেখে এসেছি, আমি সব ঠিকঠাকই আছে, আর প্রশাসন তার নিজস্ব কাজ করবে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।